আজ এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেপ্টেম্বরের জন্য যেটা দেওয়া হয়েছে সেটার সমাধান দেখে নেবো তো এগুলো খাতায় লিখে রেখো যখন স্কুলে জমা দিতে বলবে তখন জমা দিয়ে দিও আর ভূগোল ছাড়াও অন্যান্য যে সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলোও আসবে চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিও তো আজ প্রথমেই যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে কিছু অপশান দেওয়া আছে সঠিক উত্তরটা আমাদের লিখতে হবে একের এক নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো সঠিক উত্তর হবে অপশান গ পামির মালভূমি তারপর একের দুই নদীর উচ্চ প্রবাহে আয়াকৃতির উপত্যকার সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল সঠিক উত্তর হবে অপশন গ নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া তারপর একের তিন নম্বরে দেওয়া আছে যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হল সঠিক উত্তর হবে অপশান ঘ মার্বেল এরপর দুই নম্বরের স্তম্ভ মেলানো দেওয়া আছে স্তম্ভের সাথে খস্তম্ভ কোনটা মিলবে মেলাতে হবে তো কিলিমান যারো এর সাথে মিলবে হচ্ছে আগ্নেয় পর্বত গ্রানাইট এর সাথে মিলবে আগ্নেয় শিলা মিয়েন্ডার এর সাথে মিলবে নদীর মধ্য প্রবাহ এবারে তিনের প্রশ্নগুলো দেখে নিই তিনের এক নম্বর প্রশ্নটি হলো ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করো তো স্ক্রিনটা ভালো করে দেখে নাও তো এখানে দেওয়া আছে তিনটে ঘর করে নেবে একটা হচ্ছে বিষয় একটা হচ্ছে মালভূমি একটা হচ্ছে সমভূমি ভূমির ঢাল এটা প্রথমে লিখবে তো ভূমির ঢাল মালভূমিতে লিখবে পৃষ্ঠ সামান্য তরঙ্গায়িত কিন্তু পার্শ্বদেশ খাড়া হয় এবং সমভূমিতে লিখব মৃদু ঢালযুক্ত এবং ধীরে ধীরে সমুদ্র সমতলে মিশে যায় এর পরে আমরা উচ্চতাটা লিখবো তো মালভূমি সাধারণত তিনশো থেকে ছশো মিটার উচ্চতা বিশিষ্ট হয় এবং সমভূমিতে লিখবো সমভূমি প্রায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অথবা তিনশো মিটারে কম উচ্চতা যুক্ত হয় অর্থাৎ ভূমির ঢালের যে অংশটুকু সেটা প্রথমে লিখবো এবং উচ্চতার যে অংশটুকু সেটা তারপরে লিখবো জাস্ট একটু উল্টে দিতে হবে এবারে আমরা তিনের দুই নম্বর প্রশ্নটি দেখে নিই প্রশ্নটি হলো নীলনদের ওপর কি উদ্দেশ্যে আসওয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল তো আমরা উত্তর লিখব নীলনদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীলনদের প্রবাহপথে সময় প্রায়ই বন্যা হতো বছরের অন্যান্য সময় জলের অভাবে মিশরের নীলনদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না তাই বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুটি মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে নীলনদের ওপর এই বাঁধ তৈরি হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে এবার চারের প্রশ্নটি দেখে নিই প্রশ্নটি হল মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে বক্তব্যটি যথার্থতা বিচার করো তা আমরা লিখব নদী মানুষকে সর্বক্ষেত্রে উপকার করলেও মানুষ নদীকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি মানুষের নানা কার্যাবলী নদীর ওপর খারাপ প্রভাব ফেলেছে কিংবা নেতিবাচক প্রভাব ফেলেছে এরকমও লিখতে পারো যেমন এক নম্বরে আমরা লিখব বহুমুখী নদী পরিকল্পনা তো এখানে আমরা লিখবো নদীতে বাদ দিয়ে তার জল সম্পর্কে ধরে রেখে সাময়িক সুফল পাওয়া গেলেও তার পরবর্তী ফলাফল ভয়াবহ এতে বাঁধের নিচের অংশটি সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে আবার বর্ষাকালে বন্যার ভয়াবহ ধ্বংসলীলায় মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে এভাবে বাস্তুতন্ত্রের যেমন বিনাশ ঘটছে তেমনি বাঁধের নিচের অংশের অববাহিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এরপরে আমরা লিখব শিল্পায়নে নদীর জল দূষণ কৃষি জমি থেকে ধুয়ে আসা সার কীটনাশক এবং নদী তীরবর্তী কলকারখানা থেকে আবর্জনা নোংরা জল নদীকে ভয়ঙ্করভাবে দূষিত করে এই দূষিত জল নদীতে মাছের মৃত্যু ঘটায় তারপর তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবো কৃষি জমিতে জল সেচ নদীতে বাদ দিয়ে তার জলকে কৃষিক্ষেত্রে ব্যবহার করায় নদীর জল প্রায় শুকিয়ে যাচ্ছে অন্যদিকে কৃষিক্ষেত্রের নানা দূষিত পদার্থ পলি মাটি নদীতে জমা হয়ে নদীর গভীরতা ক্রমশ কমে যাচ্ছে এর ফলে নদী বন্যাপ্রবণ হয়ে উঠছে এবং লাস্ট আরেকটা পয়েন্ট লিখবো সেটা হচ্ছে নগরায়ন নদীর তীরে নগরায়নের ফলে নগরের জলের বিপুল চাহিদা মেটানোর জন্য নদীর জল ব্যবহৃত হয় জলের অত্যধিক ব্যবহার নদীকে শুকিয়ে ফেলছে তো এই গেল ক্লাস সেভেনের ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এছাড়া বাকি ভিডিওগুলো আসবে চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে তো এখানে দেখো একটা প্লে লিস্ট দেখা যাচ্ছে এই প্লেলিস্টের ভেতরে যার যে ক্লাসের ভিডিওটা দরকার এখান থেকে দেখে নিতে পারো তা এতটুকুই বাই